আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবার আপনাদের কাছে ফেরত এসেছি নতুন নতুন রান্না নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে আপনাদেরকে দেখাবো দুটো বার্মিজ রান্না। একটা হচ্ছে বার্মিজ সালাদ, থানকুনি পাতার সালাদ, আর আরেকটা হচ্ছে নারকেল এবং সাগু দিয়ে পুডিং। আপনারা তো সবাই ডিমের পুডিং করেন, কিন্তু নারকেল সাগুর পুডিং কি কখনো করে দেখেছেন? চলুন তাহলে আমরা নারকেল এবং সাগুর পুডিং শুরু করার আগে দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। নারকেল সাগুর বার্মিজ পুডিং তৈরি করতে আমাদের যা যা লাগবে: ডিম 4টি, কনডেন্সড মিল্ক 1 টিন, চিনি 1 কাপের 4/3 ভাগ, গুঁড়ো দুধ 1/2 কাপ, নারকেল দুধ 1 টিন, কোরানো নারকেল 1 কাপের 4/1 ভাগ এবং সাগুদানা 1 কাপের 4/1 ভাগ। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। সাগু এবং নারকেলের পুডিং তৈরি করতে আমি নিয়েছি নারকেলের দুধ, সেই সাথে কনডেন্স মিল্ক। এরপরে আমরা দেব চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ, তার সাথে 1 কাপ পানি। আপনি এই বিশেষ পুডিংটি তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ফ্রেশ স্কুইজড নারকেলের দুধ নেওয়া হয়। আপনি চাইলে শর্টকাটে টিনের নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে টেস্টের মাত্রা প্রায় অর্ধেক হয়ে যাবে। আপনি চাইলে কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এবং পানি মিশিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিতে পারেন, অথবা সবগুলো একসাথেও দিয়ে দিতে পারেন। সাগুদানাটাকে আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি। আপনি অবশ্যই অন্তত 1/2 ঘন্টা সাগুদানাটাকে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে সাগুদানাটা সোকড হয়ে যাবে। এবং এই পুডিংটার মজা হচ্ছে যে সাগুদানাটা আপনি সবচেয়ে লাস্টে অ্যাড করবেন এবং ফেটবেন না, জাস্ট চামচ দিয়ে মিক্স করে দিয়ে দেবেন। তাতে করে সাগুদানাটা পুডিংয়ের মিশ্রণে গিয়ে তাপ পেয়ে নিচের দিকে চলে যাবে এবং পুডিংয়ের ওপরে একটা বিউটিফুল গ্লেজড সাগুদানার লেয়ার হবে। এবং আপনি যখন পুডিংটা কাটবেন তখন ভেতরটা আপনার থলথলে ক্রিমি আর বাইরের দিকে একটা সলিড সাগুদানার ক্রাস্ট পড়বে, যেটা নাকি ক্যারামেল দিয়ে মোড়ানো। এখন আমরা পুডিং বানানোর জন্য প্যান তৈরি করব। প্রথমে পুডিংয়ের প্যানটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। তার জন্য একটু বেশি পরিমাণে চিনি ছিটিয়ে দিয়ে চিনিটাকে আপনি হালকা পানি দিয়ে ভিজিয়ে দিবেন, নতুবা এক জায়গায় পুড়ে জড়ো হয়ে থাকবে এবং সেইটাতে পুডিংটা তেতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আপনাকে ক্যারামেল করার সময় অবশ্যই প্যানের সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কখন বাটিটা কোন সাইড দিয়ে চিনিটা গলছে এবং পুড়ে ধরছে।
আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে ক্যারামেলাইজ করে নেবেন। বেশি লাল হওয়ার সুযোগ দিবেন না, সেটা কিন্তু ঠান্ডা হয়ে তেতো হয়ে যায়। এবং যদিও সব জায়গায় ক্যারামেল নাও থাকে, দেখবেন যে জিনিসটা ঢেলে দেওয়ার পরে কিন্তু সব আবার সমান হয়ে ছড়িয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাগুদানা ও নারকেল। এবারে বাটিটাকে ধরে এরকম হাঁড়ির ভিতরে বসিয়ে ঢেকে পানি দিব। আপনি এই হাঁড়িতে পানি দেবেন বাটিটার হাফ লেভেল পর্যন্ত। এর বেশি দিলে উপরে উঠে আসবে। এখন আমরা এটার উপরে একটা ভারী ওজন দিয়ে দিব, যাতে ঢাকনাটা খুলে আসতে না পারে। এবং এইভাবে ঢেকে দিই। এখন বলক আসা পর্যন্ত চুলাটা হাই হিটে রাখবো। বলক চলে আসলে চুলাটার হিট কমিয়ে মাঝারি আছে 2 ঘন্টা আপনাকে পনিরটা রান্না করতে হবে। এবং তারপরে আমরা আবার ফিরে আসব। চলুন তাহলে 2 ঘন্টা অপেক্ষা করি। প্রিয় দর্শক, আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। চলুন তাহলে আমরা দেখি আমাদের পুডিংয়ের কী অবস্থা। আমরা এখন চুলাটা অফ করে দিই। আমাদের পুডিং তৈরি। পুডিং সবসময় ঠান্ডা করে ঢালতে হবে, নতুবা আপনার পুডিং ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি তাই এটাকে অন্তত ফ্রিজের মধ্যে 5-6 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে ঢালবেন। তাহলে চলুন আমরা 5-6 ঘন্টা পর আবার ফিরে আসছি। আমাদের পুডিং ঠান্ডা হয়ে গেছে। পুডিংটাকে ঢালবো। তৈরি হয়ে গেছে আমাদের বার্মিজ নারকেলের দুধ আর সাগুদানার পুডিং। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি পাত্রে নারকেলের দুধ দিয়ে এর মধ্যে একে একে কনডেন্সড মিল্ক, চিনি, গুঁড়ো দুধ, পানি ও ডিম দিয়ে ভালো করে হুইস্ক করে নিন। এরপর চুলায় একটি পুডিং প্যান বসিয়ে এর মধ্যে সামান্য চিনি ও পানি ছিটিয়ে গরম করে পুডিংয়ের মিশ্রণের মধ্যে ঢেলে দিন। এবার এই মিশ্রণের মধ্যে সাগুদানা ও কোরানো নারকেল মিশিয়ে পুডিংয়ের প্যানটি অন্য একটি হাঁড়ির মধ্যে বসিয়ে ঢাকনা লাগিয়ে দিন এবং সেদ্ধ হওয়ার জন্য হাঁড়ির মধ্যে পানি ঢেলে দিন। তারপর পুডিং প্যানের ঢাকনার উপর একটি ভারী ওজন দিয়ে হাঁড়ির ঢাকনা লাগিয়ে দিন এবং চুলার তাপ বাড়িয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। হাঁড়িতে বলক আসলে চুলার জাল কমিয়ে মাঝারি আঁচে পুডিংটি 2 ঘন্টা ধরে জাল দিন। 2 ঘন্টা পর চুলা থেকে পুডিংটি নামিয়ে ঠান্ডা করার জন্য 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে পাত্রে ঢেলে পরিবেশন করুন অপূর্ব স্বাদের নারকেল সাগর বার্মিজ পুডিং।